আজকে তোমাদের সাথে কোনো আলোচনা করব না, তোমাদের সাথে কোনো কথাও বলব না, সত্যি বলছি কোনো কিছু বলব না, শুধু একটা গান গাইব। আশা করছি আমাকে কিছু বলতেই হবে না, সেই গানটার মাধ্যমেই তোমরা বুঝে যাবে যে আমি আজকে আমার এই ভিডিওটিতে ঠিক কি বলতে চেয়েছিলাম। কি, তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমি কিন্তু খুব একটা ভালো গান গাই না, তাই দয়া করে ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। আর গানের প্রতিটি শব্দ শুনো ভালো করে, আর তারপরে সেই শব্দের অর্থগুলো বোঝার চেষ্টা করো। চুপ করে, চোখ বন্ধ করে আমার গানটা শুনো কিন্তু, আর তারপরে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। না হয় একটু ভাঙা গলাতেই গাইলাম, কিন্তু চেষ্টা তো করতে পারি। কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হে কহেনা, ছোড়ো বেকার কি বাতো মে কহি বিত না যায় রেনা। কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হে কহেনা, কুছ রীত জগত কি এসী হে হর এক শুভ কি শাম হুই, তু কন হে তেরা নাম হে ক্যা, সীতা ভি আহা বদনাম হুই, ফির কিউ সংসার কি বাতো সে ভিগ গয়ে তেরে নেনা। কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হে কহেনা, ছোড়ো বেকার কি বাতো মে কহি বিত না যায় রেনা। কুছ তো লোগ কহেঙ্গে, হমকো জো তানে দেতে হে হম খোয়ে হে ইন রঙ রলিও মে, হমনে উনকো ভি ছুপ ছুপ কে আতে দেখা ইন গলিও মে, ইয়ে সচ ঝুটি বাত হি তুম বোলো, ইয়ে সচ হ্যায় না। কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হে কহেনা, ছোড়ো বেকার কি বাতো মে কহি বিত না যায় রেনা। কুছ তো লোগ কহেঙ্গে। কি বন্ধুরা, জানি গানটা হয়তো ঠিক সুরে গাইতে পারলাম না, কিন্তু বুঝতে পারলে কি কি বলতে চাইলাম তোমাদের, কি বোঝাতে চাইলাম তোমাদের? আজকে বেশি বলবো না। জানো তো, এই গানটা আমার ভীষণ প্রিয়, কারণ আমি এই গানের প্রত্যেকটি কথাকে ভীষণ মেনে চলি। সত্যি বলছি, ভীষণ মেনে চলি প্রতিটি কথাকে, প্রতিটি কথার প্রতিটি অর্থকে বুঝে তারপরে মেনে চলি। বুঝি যে এই গানটার কথাগুলো কতটা মূল্যবান আমাদের জীবনে। তাই তোমাদেরকে বলছি, ছেড়ে দাও লোকে কি বলছে সেটা ভাবনা চিন্তা করা। লোকে তো বলতেই থাকবে, লোকে তো কাজই বলা। তুমি ভালো হলেও বলবে, তুমি খারাপ হলেও বলবে, লোকে তোমার ব্যাপারে বলা কিন্তু ছাড়বে না, আর তুমি কারোর মুখও আটকাতে পারবে না। কি করতে পারবে তুমি?
তুমি তোমার নিজেকে ভালোভাবে চালিত করে সময়টাকে উপভোগ করতে পারবে, যাতে সময়গুলো হাত থেকে পেরিয়ে না যায়। আমরা তো বোকা জানো তো, আমরা কিন্তু মস্ত বড় বোকা। আমরা বুঝি না যে আমরা জীবনের মূল্যবান সময়গুলোকে এই লোকে কি বলবে, লোকে কি ভাববে, লোকে এমনটা বললে আমি কি করব, লোকে অমনটা বললে আমার বাড়ির লোক কি ভাববে, এইটা ভাবতে ভাবতেই আমাদের জীবনের অর্ধেকটা সময় চলে যায়। আর যখন আমরা বুঝতে পারি এই গানটার আসল মর্মটা কি, তখন অনেক দেরি হয়ে যায়। সত্যি বলছি, তাই তোমাদেরকে একটা খুব ভালো কথা বলবো, ছেড়ে দাও। লোকে কি বলছে ছেড়ে দাও, লোকে কি ভাবছে ভুলে যাও। তুমি তোমার জীবনটুকু বাঁচো তোমার মতন করে, যাতে এই মুহূর্তটা, এই সময়টা হাত থেকে কোনো মতে বেরিয়ে না যায়। কারণ আমাদের জীবন কিন্তু একটাই, আর খুব ক্ষণিকের জীবন, খুব ছোট জীবন। একবার চোখ বন্ধ হয়ে গেলে আর কিন্তু চোখ খুলবে না এই জীবনে। তাই জীবন যেরম ভাবে চলছে সেটাকে সেরম ভাবে মেনে নিয়ে আনন্দের সাথে চলো, লোকের কথায় কান দিও না। আমরা কি করি, লোকে একটা কথা বললে আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে যে কেন বললো কথাটা, কেন আমাকে এই কথাটা বললো। আর আমরা যতক্ষণ না সেই কথাটার উত্তর দিতে পারি ততক্ষণ আমরা শান্তি পাই না। এটা হচ্ছে মানুষের চিন্তাধারা। আমরা তো মানুষ, আমিও তার ব্যতিক্রম নই হয়তো, কিন্তু চেষ্টা করি এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা, দূরে থাকার। সেই জন্য ছোট ছোট জিনিস, যে কোনো ধরনের গান বলো, কবিতা বলো, বা কোনো একটা মানুষের বলে যাওয়া কথাই বলো না কেন, কোনো একটা বন্ধুরই বলে যাওয়ার কথা বলো না কেন, সেই কথাগুলো না খুব মনের দাগ কেটে যায় এবং আমি সেই কথাগুলো মেনে চলি। তাই তোমাদের কাছে হাত জোর করে আমি বলবো, লোকের কথায় কান দিও না, নিজের জীবনটা নিজের মতন করে বাঁচো। লোককে বলতে দাও, বলতে 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 একদিন তারা ক্লান্ত হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি যখন তাদের কথায় কান দেবে না, যখন তারা তাদের কথায় কোনো সাড়া পাবে না, তারা নিজে থেকেই চুপ করে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় উপযুক্ত জবাব সেই মানুষগুলোর প্রতি যারা তোমার পেছনে কথা বলে, তোমার ব্যাপারে কথা বলে। আশা করি বোঝাতে পারলাম আমি কি বলতে চেয়েছি তোমাদের। বন্ধুরা, জীবনটাকে উপভোগ করো, জীবনটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। যেরকম আমরা হাতের মধ্যে বালুকণাকে ধরে রাখতে পারি না, হাত থেকে পড়ে বেরিয়ে যায়, ঠিক সময়ও কিন্তু এই যে চলে যাচ্ছে আর কিন্তু ফিরে পাবে না। বোঝো মর্মগুলো, বোঝো, একবার চোখ বন্ধ করে ভাবো, সত্যি কি তাই, সত্যি আমি সময়টা ফিরে পাবো না, আমি কেন সময়গুলোকে নষ্ট করছি তাহলে। ভাবো বন্ধুরা, ভাবো, ভাবার সময় এসে গেছে, ভাবো। আমরা প্রত্যেকে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে চলেছি, নষ্ট করে চলেছি। নষ্ট হতে দিও না, নিজের জীবনটা নিজের মতন করে বাঁচো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের মতন করে যেরকম ভাবে তুমি চলছো সেরকম ভাবেই চলো, মাথা উঁচু করে।